वेलकम टू माय डैफोडिल सिंपल लाइफस्टाइल। तुम्हारा जे जेखने आछो देशे विदेशे जरा आमाके संगे आछो आमार संगे आछो सब समय आमाके भालोबासो आमार वीडियो देखो तादेर सकलेर जन्य आमि अनेक प्रे करछि ठाकुरेर काछे। आज आबार एकटा सुंदर दिन पेयेछि, सेई दिनटार जन्य ईश्वरके धन्यवाद जानाई। तुम्हारा आज के एक खूब सुंदर वीडियो पाबे, আমি তোমাদের জন্য নিয়ে এসেছি। তোমরা নিশ্চয়ই খুব এনজয় করবে এই ভিডিওটা দেখে। তোমরা যাতে ভালো থাকো, পূজোর গন্ধ, পূজোর নতুন গন্ধ, নতুন বাতাস, নতুন আকাশ, নতুন মানুষজন, নতুন জামা কাপড়, সেই নিয়েই আমরা আছি। তাই তোমাদের জন্য একটা খুব সুন্দর আমি ভিডিও এনেছি, কিন্তু তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা কেউ স্কিপ করো না। স্কিপ করলে যেটা হয়, অনেক কিছু মিস করে যাবে। এটা খুব ইম্পর্টেন্ট, তোমাদের ভালো লাগবে। আমি তাহলে স্টার্ট করছি। হ্যাঁ ঠিক আছে, আমি আগে প্রথমেই তোমাদের আমাদের যে এই বুটিকটা আমি এসেছি দেখেই তুমি বুঝতে পারছো এনভায়রেন্সটা দেখে। অ্যাকচুয়ালি ও আমাদের এখানে পাশেই থাকে, বাড়ির পাশে থাকে। ওর সঙ্গে আমি একদিন কথা বলে গিয়েছিলাম, ও বলেছিল ঠিক আছে। তাই এই বুটিকটার নাম হলো আম্রপালি। এটা গ্রিন পার্কে, নরেন্দ্রপুর গ্রিন পার্কে। তোমরা অনেকেই কাছাকাছি যারা আছো আমার সাবস্ক্রাইবার, তোমরা যদি আসতে চাও তো এখানে অনেক রকম কালেকশন পাবে, একটু দেখে নাও আর সঙ্গে থাকো। আমি ওর সঙ্গে আলাপ করে দিচ্ছি, তোমাদের সঙ্গে আলাপ করে দিচ্ছি। আমি এই বুটিকের আম্রপালি কর্ণধার, ও তোমাদের নাম, তোমার নামটা কি? আমার নাম সোমা রায়, আমি আম্রপালির ওনার। তো আজকে আমি আপনাদের কিছু আমাদের নিজেদের প্রোডাকশনের শাড়ি দেখাবো, যেটা আম্রপালি প্রোডাকশন করে। হ্যাঁ, এই শাড়িগুলো এগুলো বাইরে আপনারা পাবেন না, মানে এইটা এক পিস শাড়ি তৈরি হয়, একজনই পরবে, সেকেন্ড পিস আর আপনারা কোথাও গিয়ে আরেকজনকে পরতে দেখবেন না, সেম শাড়ি। তো এগুলো এক্সক্লুসিভলি ডিজাইন করা হয় আমাদের ডিজাইনারদের দিয়ে। আমাদের একটা টিম আছে বড়, যারা পুরোটাই সারাদিন আপনাদের জন্য পরিশ্রম করে এই শাড়িগুলো তৈরি করছে। তো আর কথা না বাড়িয়ে আমি শুরু করি, একটা দুটো দিয়ে শুরু করি, তো আপনাদের একটা আইডিয়া দেওয়ার জন্য। এখানে আমাদের আরো মানে যিনি আছেন ওনার আর কি এখানকার কর্ণধার, উনি ওনার সঙ্গে যে ওনার টিমটা আছে তার মধ্যে দুজন আছে, ওদের সঙ্গে কথা বলে নিচ্ছি। তোমরা একটুখানি ওদের সঙ্গে আলাপ করে নাও। তোমার নামটা বলো। আমার নাম নাজমা হালদার। কোথায় থাকো তুমি? আমি এখানেই থাকি। আচ্ছা, কাছাকাছি থাকো। আচ্ছা, ও থাকে গ্রিন পার্কে। আরেকজন আছে দেখো, খুব মিষ্টি মেয়ে, ওরা খুব ভালো, সত্যি ভালো মেয়ে, আমি অনেকক্ষণ ধরে দেখছিলাম। তোমার নামটা বলো। সুপ্রিয়া, সুপ্রিয়া নন্দী। আসলে অনেক সময় কথা শোনা যায় না বলে আমি আবার সেটাকে জোরে বলে দিই, ওর নামটা ঠিকই বলেছে, আমি আবার সেটাকে রিপিট করলাম। ঠিক আছে, এবার দেখতে থাকো তোমরা। হ্যাঁ আচ্ছা, এগুলো আমি যেগুলো দেখাচ্ছি এগুলো প্রত্যেকটাই এক্সক্লুসিভ শাড়ি। হ্যাঁ, প্রত্যেকটাই ডিজাইনারদের দিয়ে ডিজাইন করানো হয়েছে, এক একটা শাড়ি। সুন্দর শাড়িগুলো প্রত্যেক কটা, এত সুন্দর শাড়ি এবং প্রত্যেকটা শাড়িতে যেটা বিশেষত্ব হলো, আমাদের প্রত্যেকটা শাড়িতে 4-5 কালার কম্বিনেশন অ্যাড করা হয়। হ্যাঁ, এক একটা শাড়ি মানে যারা বানান আমাদের যে টিমটা আছে তারা এতটাই পরিশ্রম করে যে এক একটা শাড়ি কম করে 4-5 কালার অ্যাড করে আমরা শাড়িগুলো ডিজাইন করি। হ্যাঁ, আমাদের ডিজাইনাররা ডিজাইন করে। তো এই এক নম্বর গেল, তখন আমি দেখাচ্ছি। এটা কিন্তু মানে একজনই পরবেন, আর কোনো সেকেন্ড পিস পাবেন। আমি আরও দেখাচ্ছি, এটা দেখুন আরেকটা ডিজাইন। হ্যাঁ, আমাদের শাড়ির বিউটিফুল। একটুখানি দূরে চলে যা, তাহলে একটুখানি দেখাতে সুবিধা হবে। দেখুন বেশিরভাগটাই হাফ হাফে পাবেন। ট্যাসেলটা আমাদের মানে বিখ্যাত ট্যাসেল দিয়ে আমরা কাজ করি, যে কোনো ডিজাইনার পিস ট্যাসেল ইজ মাস্ট। হ্যাঁ, শাড়িটা হাফ হাফ, এই ইয়ক পোর্শনে পড়ছে, এই পার্টটা শুধুমাত্র ইয়ক পোর্শনে পড়ছে, আর নিচ পোর্শনে আসছে হাফ হাফ, যেহেতু
হ্যাঁ এই ব্ল্যাক কম্বিনেশনটা ব্ল্যাক এন্ড মেরুনে আসছে এই কম্বিনেশনটা ঠিক আছে এটা কোনো নয় বাস একটা ইয়ক পোশনে এটা পড়ছে আর এই সুন্দর ট্যাসেল যাচ্ছে ট্যাসেলটা প্রত্যেকটা শাড়িতেই থাকছে প্রত্যেকটা ট্যাসেলই আলাদা আলাদা ডিজাইন হ্যাঁ আবার আরেকটা শাড়ি দেখাচ্ছি আপনারা দেখুন হ্যাঁ আমাদের এটা দেখুন আরেকটা ভ্যারাইটি দেখাচ্ছি এটাও সুন্দর মানে আমাদের ফ্রিল দেওয়া হয়েছে হ্যাঁ এটা ফ্রিল শাড়ি একটা দেখুন ডিজাইনটা দেখুন আচ্ছা ওরম ভাবে করলে দেখা যাচ্ছে না এই পাশে চলে আসে কোমর থেকে ঘুরে এসে এরকম ভাবে পড়ছে শাড়িটা ঠিক আছে ফ্রিল শাড়ি এখানে ফ্রিল দেওয়া আছে নিচেও ফ্রিল দেওয়া আছে এই পল্লু পোর্শনে এখান দিয়ে এরকম ভাবে ফ্রিল করে দেওয়া আছে তো এটাও আমাদের থার্ড নাম্বার শাড়ি গেল ফোর্থ নাম্বার শাড়ি দেখাচ্ছি এই শাড়ি তো প্রচুর আছে আচ্ছা একটা দেখুন হোয়াইটের মধ্যে দেখাচ্ছি মেজমাই শাড়িটা সবুজ উপরে সবুজটাও নামিয়ে দেয় এইটা দেখুন এটা আরেকটা সুন্দর শাড়ি আমি দেখাচ্ছি এগুলো আচ্ছা ব্লাউজ পিসগুলো প্রত্যেকটা সাথেই সুন্দর সুন্দর ব্লাউজ পিস তো আপনারা পাবেনই এই একটা গেল এটা ব্লাউজ পিস যাচ্ছে এটা এই শাড়িটা দেখুন মানে শাড়িগুলো না না মানে হাতে নিলে না কাছের থেকে এসে দেখলে আপনারা বুঝতেই পারবেন না এটা কি জিনিস ভীষণ সুন্দর ভীষণ সুন্দর আমার তো প্রত্যেকটা শাড়ি দারুণ লাগছে মানে এত এলিগেন্ট এত সুন্দর কালারফুল দেখুন ট্যাসেল গুলো দেখুন প্রত্যেকটা শাড়ির ট্যাসেল আলাদা পাবেন ডিজাইন করা প্রত্যেকটা শাড়ির আলাদা আমাদের ডিজাইনাররা ডিজাইন করছে যারা টিম কাজ করছে মানে তারা এত পরিশ্রম করে শাড়িগুলো এবং এত ভালো রেসপন্স এই শাড়িগুলো আমাদের স্টোরে আসার সাথে সাথে এগুলো বুকিং হয়ে যায় হ্যাঁ কারণ এগুলো পাবেন আর কোথাও হয়তো আমার স্টোরে আরো অনেক শাড়ি আছে যেগুলো আপনারা মার্কেটে গেলেও পেয়ে যাবেন হ্যাঁ কিন্তু অনেক শাড়ি আছে কিন্তু এত ধরনের দেখো কাস্টমার আমার কাছে আছে যেমন এক্সক্লুসিভ শাড়ি পরা কাস্টমার আসে তেমনি বিভিন্ন রেঞ্জের বিভিন্ন গ্রুপের একটা গ্রুপ অফ কাস্টমার আমরা আলাদা করেছি যে এই গ্রুপ কাস্টমাররা শুধু এই ধরনের শাড়ি দেখে তো তাদের সামনে আমরা এগুলো ডিসকাস করি না এগুলো আমরা বুঝেই করি সবাইকে আমরা দেখাই না কারণ ভীষণ ভালো লাগছে আমার তোমরা এখানে এসো এসে তোমাদের যদি শাড়ি সব রকমের আমাদের কাছে ভ্যারাইটি পাবেন সবকিছু পাবেন এটা গেল এক রকম আচ্ছা আরেকটা দেখাই তারপর আমি অন্য সাইডে যাচ্ছি দেখুন সব রকমই তো রাখতে হয় হ্যাঁ হ্যাঁ আমি যখন বিজনেসে নেমেছি আমার একটা টাইপ অফ ভ্যারাইটি নিয়ে তো আমি বিজনেস করতে পারবো না আমাকে সবার জন্য ভেবে কাজ করতে হয় দারুণ সুন্দর দেখুন প্রত্যেকটা শাড়ি অপূর্ব এইটা ট্যাসেলটা দেখুন ডিজাইনটা এরকম যাচ্ছে হ্যাঁ প্রত্যেকটা শাড়ি খুব কালারফুল প্রত্যেকটা শাড়ি কালারফুল এবং তিনটে থেকে চারটে মিনিমাম কালার অ্যাড করা হয় প্রত্যেক এটা যেমন কোমর থেকে ঘুরে আসছে একটা কালার তারপরে কুচিতে বসছে একটা কালার তারপর আবার এটা কোমর থেকে আঁচলে চলে আসছে আরেকটা কালার তো এই ধরনের শাড়িগুলো আছে তাছাড়া এমনি আমি যেগুলো দেখাচ্ছি দেখুন এগুলো এগুলো যদিও আমাদের বাইরে থেকে আসে হ্যাঁ মানে নিজেদের প্রোডাকশনে নয় কিন্তু এই শাড়িগুলো খুব এক্সক্লুসিভ দেখতে দেখি পার্সি কাজ এগুলো হ্যাঁ হ্যাঁ কি এটা কি আছে আচ্ছা মেটেরিয়ালসটা মেটেরিয়ালটা আছে শিফন শিফন খুব মানে একদম ফাইন কোয়ালিটি যেটা পিওর শিফন সেই শিফনটার উপরে দেখুন এগুলোর মোটামুটি একটু রেঞ্জ বলা যাবে কি মোটামুটি একটা রেঞ্জ মোটামুটি ধরুন 2500 থেকে স্টার্ট হয় এগুলো আচ্ছা হ্যাঁ তো 3000 এর মধ্যে এগুলো সব চলে আসে চলে আসে তো এগুলোরও অনেক কালার ভ্যারাইটি পাবে আমি জাস্ট একটা একটা করে দেখিয়ে দিচ্ছি সবগুলো তো এখন দেখানো পসিবল হচ্ছে না 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 সব আচ্ছা আমি একটা একটা খাঁটি নামিয়ে দেখা খাঁটি বেনারসি প্রাইস রেঞ্জ যেটা আপনা আমরাও আগে কিনেছি সেটা প্রায় 8000-9000 হয়ে যায় কিন্তু এই শাড়িগুলোর রেঞ্জ অতটা নয় অতটা নয় মানে এই শাড়িটার নামটা একবার বলবেন খাদ্দি বেনারসি খাদ্দি বেনারসি আচ্ছা আচ্ছা খাদ্দি বেনারসি এটা পিওরে আছে এগুলো মোটামুটি 2500 থেকে 3000 এর মধ্যে এগুলো প্রাইস রেঞ্জ আছে হ্যাঁ কিন্তু এত কমফোর্ট এই শাড়িগুলো পরে এত আরামদায়ক হ্যাঁ আর যেহেতু পূজোর সময় এই শাড়িগুলো তো খুব ডিমান্ড হ্যাঁ দেখুন এগুলো এক্সক্লুসিভ শাড়ি এগুলো মানে পরে
যে কোন লোকই খুব স্টাইলিশ যে কেউ হোক না কেন তাকে সত্যি এলিগেন্ট এবং স্টাইলিশ সত্যি একটা লুক দেবে এই শাড়িগুলো এতটাই সুন্দর দেখতে সত্যি সুন্দর ভীষণ এই শাড়িগুলো মানে দেখাতে গেলে এটা ঠিক রেড না এটা ঠিক মানে অরেঞ্জ অরেঞ্জ হ্যাঁ না না এটা রেড এটা রেড এটা রেড এটা বেজ কালারের সাথে রেড এর কম্বিনেশন আচ্ছা সিল্কের মধ্যে সিল্ক তো আপনারা সবসময় পরেন কিন্তু এই শাড়িগুলো কি মানে সিল্কের সাথে সার্ভাস কি ওয়ার্ক করে শাড়িটাকে একদম অন্য একটা মাত্রা দিয়ে দিয়েছে শাড়িটা যতটা এক্সক্লুসিভ ততটাই এলিগেন্ট এবং যে পরবে ততটাই স্টাইল করে এই শাড়িটা এটা সিল্ক হ্যাঁ তো এই শাড়িগুলো ওরকমই রেঞ্জ মোটামুটি 3000 to 3500 এর মধ্যে এই শাড়িগুলো রেঞ্জ যেগুলো কিন্তু পিওর সিল্কে আছে হ্যাঁ কিন্তু তার সাথে একটা এত এক্সক্লুসিভলি একটা সরু করে একটা মানে হয়ে গেছে লাইন চলে গেছে যেটা শাড়িটাকে একটা অন্য লেভেলে নিয়ে গেছে হুম এই একটা শাড়ি আচ্ছা মুগার উপরে এখন দেখি মুগা পিওর মুগা পিওর মুগা মুগা বললে মনে হয় যে সেই কিরকম একটুখানি ট্র্যাডিশনাল হবে হয়তো বা সেই ট্র্যাডিশনাল শাড়িগুলোকে এক্সক্লুসিভ করে দিয়েছে এই ধরনের জারদোসি ওয়ার্কগুলো মেটেরিয়ালটা মানে এতটাই কমফোর্টেবল এতটাই সফট গায়ে যখন পরবে কেউ তখন সে ফিল করতে পারবে না যে সে এতটা একটা হ্যাঁ একটা হেভি এক্সক্লুসিভ একটা লুক নিয়ে বাইরে বেরোচ্ছে হ্যাঁ সে এতটাই কমফোর্ট ফিল করবে দেখো কাজগুলো দেখো এই এগুলোটা না দেখলে না সামনে দেখে দেখলে অ্যাকচুয়ালি বোঝা যায় না এই শাড়িগুলো কতটা তবু একটা আইডিয়া পেয়ে পাবে সকলে আর কি শাড়িগুলো কতটা এক্সক্লুসিভ এগুলো সামনে দিয়ে না দেখলে বুঝতে পারবে না এরকম যেমন একটা আছে না আর খুলতে হবে না এটা খুলে কি দেখাবো একটু ঠিক আছে কোনো অসুবিধা নেই এই শাড়িগুলো দেখো কতটা মানে সুন্দর একটা ট্রেন্ডি শাড়ি স্মার্ট ট্রেন্ডি শাড়িগুলো প্রত্যেক কটা শাড়ি এত সুন্দর প্রত্যেক কটা শাড়ি এগুলো সব পিওর মুগায় যাচ্ছে হ্যাঁ এই শাড়িগুলো দেখো অত যে কাজ অত মানে এ সেরকম পাবে না কিন্তু এত এক্সক্লুসিভ একটা কাজ সাভাস্কি ওয়ার্ক আছে বিউটিফুল বিউটিফুল কারণ আমি যখন কোনো জিনিস আমার আমি নিজে যেমন খুব চুজি খুব চয়েস করে একটা জিনিস পরব মানে যাতে আমার কথা হচ্ছে আমি একটা পরে যাব লোকে বলবে কোথা থেকে নিয়েছো এই কোশ্চেনটা অ্যাটলিস্ট আমি শুনতে পছন্দ করি তা আমিও চাইবো আমার কাছে যারা আসবে আমার ক্লায়েন্টরা তাদেরও লোকে বলুক যে কোথা থেকে নিয়েছো এত এক্সক্লুসিভ একটা জিনিস যে মানে আমরা সত্যি আমি মুগ্ধ হয়ে যাচ্ছি দেখে দেখতে পাই না এত ভালো লাগছে আইডিয়া ছিল না সেরকম ভাবে কোনোদিন আসিনি আশা হয়নি হ্যাঁ ম্যাম আগেও কোনোদিন আসেনি ম্যামের আইডিয়া কিন্তু আমি মুগ্ধ হয়ে যাচ্ছি আমার কমপ্লেক্সে কমপ্লেক্সে সবাইকে বলবো যে তোমরা দূরে কেন যাও একবার ওখানে দেখে এসো আচ্ছা আমাদের আমাদেরই আরেকটা শাড়ি দেখাই মানে আমাদের আম্রপালি প্রোডাকশনে আরেকটা শাড়ি দেখাই কারণ হাতের কাছে আমি যেটা পাচ্ছি আসলে ম্যাম এতই হঠাৎ করে আমার কাছে এসে বললেন যে আমরা যে রেডি হয়ে থাকবো সেই সুযোগ সেটাই সেটাই হয়েছে হ্যাঁ তো আমি হাতের কাছে যেটা পাচ্ছি তুলে আসলে সেটা আমি দেখাচ্ছি দেখুন এই শাড়িগুলো না এই শাড়িগুলো কিছুই না যে খুব বড় কিছু একটা ইয়ে আছে কিন্তু কালার কম্বিনেশন প্রত্যেকটা শাড়িকে একটা থেকে একটা আলাদা করে দিয়েছে হ্যাঁ এগুলো একটু গায়ে না ফেললে এই শাড়িগুলো বুঝতে পারবে না যে এই শাড়িগুলো কতটা একটা লুক ক্রিয়েট করবে বিউটিফুল বিউটিফুল মানিয়ে এটা খুব সুন্দর খুব সুন্দর শাড়ি এটা পরবে কুচি পোর্শনে এটা আসবে এরকম ভাবে এটা আবার বুঝে আসবে ঠিক আছে এই একটা শাড়ি মানে দেখা দেখালে তখন অনেক দেখানো আমি সেই একটুখানি হ্যাঁ আপনারা আসবেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমরা আম্রপালি টিম আপনারা এসে দেখুন
কেনাটা কোনো বড় কথা নয়, আমাদের কাছে পারচেজ করতে হবে এটা কোনো আমাদের একদমই আমরা মনে করি না, কিন্তু সবার সাথে একটা সুন্দর রিলেশনশিপ আমরা তৈরি করতে চাই, যাতে একটা কমফোর্ট লেভেল লোকে এসে ভাবে আমার কাছে এসে যে না মানে এখানে এসে কিছুক্ষণ সময় কাটিয়ে দিতে পারি, একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করে যেতে পারি। আমি সবার সাথে চেষ্টা করি ভালোভাবে ব্যবহার, ভালোভাবে তাদের ওয়েলকাম। ভালো লেগেছে, আমি আর দুদিন ধরে কথা বলে গেলাম, তোমাদের এত ভালো লেগেছে আমার, সেই জন্য আরো ভালো মানে ওদেরও আমার চাই, আমার যারা সাবস্ক্রাইবার আমার পরিবার লোকদের তোমার কথা জানাতে। একদম ম্যাম, ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো থেকো, তোমরা সকলে ভালো থেকো, প্রত্যেকে ভালো থেকো। হ্যাঁ নিশ্চয়ই। আচ্ছা আমি একটা কথা বলে দিই, যারা যারা এখানে আসার ইচ্ছে থাকবে আমার ডিসক্রিপশন বক্সে এটা নাম অ্যাড্রেস এবং ফোন নাম্বার থাকবে, তোমরা একটু ডিসক্রিপশন বক্সে দেখে নিও, দেখে নিয়ে ফোন করে ওনাদের সঙ্গে কথা বলে নিও, ঠিক আছে। টাটা, সবাই ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ থেকো, সবাই ভালোবেসো আমাকে, আমার যেভাবে আমার পাশে আছো সেভাবেই থেকো। টাটা, বাই বাই।